আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইরাস ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি নেসলে ব্র্যান্ডের একটি মাইলো। আর এই মাইলোটা আমি চালডাল.com থেকে অর্ডার করেছিলাম। আর নেসলের মাইলো অ্যাক্টিভ গো, এটা হচ্ছে আপনারা যে কোনো বয়সী মানুষ খেতে পারবে। আর বাচ্চাদের হচ্ছে আপনারা 7 থেকে 9 বছর বয়সী বাচ্চাদের জন্য তারা রিকমেন্ডেড করছে। তো এখানে দেওয়া আছে, তো এখানে দেখেন 7 থেকে 9 বছর বাচ্চাদের, যেসব বাচ্চারা তারা এটা খেতে পারবে আর বড়রাও খেতে পারবে। তো আর এই মাইলোটার দাম নিয়েছে হচ্ছে 270 টাকা। এই মাইলো খুবই একটি ভালো একটি ড্রিঙ্কস বলা যায় বাচ্চাদের জন্য, খুবই অ্যাক্টিভ, খুবই এনার্জি পাওয়া যায় এটাতে। আর এটাতে কিছু পুষ্টি উপাদানগুলো দেওয়া আছে, এই যে এখানে দেখাচ্ছে কী কী উপাদান আছে সেটা দেওয়া আছে। আর এটার উৎপাদনকারী হচ্ছে নেসলে সিঙ্গাপুর, আর আমদানি করেছে হচ্ছে নেসলে বাংলাদেশ লিমিটেড। আর কীভাবে বানাতে হয় সে প্রণালীটাও দেওয়া আছে। একটি গ্লাসে 4 চামচ মাইলো পাউডার নিবে, সাথে 200 মিলি স্কিমড মিল্ক ঢালুন এবং ভালো করে মেশান। তো আমি আমার এই ভিডিওতেই দিয়ে দিয়েছি কীভাবে বানাতে হবে। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুষ্টি উপাদানগুলো দেওয়া আছে, নিউট্রিশন ইনফরমেশন দেওয়া আছে এখানে। তো এটা আপনারা নিজেরাও খেতে পারেন, বা বাসায় বাচ্চা থাকলে বা ছেলে মেয়েরা থাকলে তাদেরকেও বানিয়ে খাওয়াতে পারেন। এটা খুবই, আর এর টেস্টটাও অনেক ভালো। আর এটা কীভাবে বানাতে হয় এটা আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি। আর এটা তো আমার ভিডিওটা দেখতে থাকুন। তো আমি এখন মাইলো কীভাবে বানাতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে হচ্ছে আপনাদের গরম পানি লাগবে। তো গরম পানিতে আমি এখানে 200 ml পানি নিয়েছি। তো এই 200 ml পানিতে আমি একটা ডানোর প্যাকেট এটাতে দিয়ে দিব। এটা 10 টাকা দামের যে প্যাকেটটা পাওয়া যায় সেই ডানোর প্যাকেটটা আমি এটা ইউজ করতেছি। তো এই পাউডারটা দেওয়ার পর এটা আমি ভালো করে মিক্স করে নিব। দেন হচ্ছে আমি 4 চামচ মিলো পাউডারটা ইউজ করব। দেন একত্রে এটা ঘুলিয়ে ফেলবো, ঘুলিয়ে তো তৈরি হয়ে যাবে আমাদের মাইলো। তো অনেক ইজি এটা বানানো। আর এটার সাথে আপনারা হচ্ছে আরও অনেক কিছু দিতে পারেন, যেমন বাদাম দিতে পারেন, কাজু বাদাম বা কাঠবাদাম, পেস্তা বাদাম, বিভিন্ন রকম বাদাম দিয়ে এটার আরও সুস্বাদু করে তুলতে পারেন। তাছাড়া আপনারা এটা দিয়ে বিভিন্ন মিল্কশেকও তৈরি করতে পারেন, বানানা মিল্কশেক, দেন হচ্ছে আরও যে ধরনের মিল্কশেক আছে তো সেসব মিল্কশেকগুলো তৈরি করতে পারেন। তো আর এটা খেতে খুবই মজা, একটু কফি কফির মতনই লাগে কিছুটা, আর চকলেটিও আছে। তো সব মিলিয়ে ভালো, আর এটা বাচ্চাদের জন্য খুবই ভালো। আর এটাতে ভিটামিন বি রয়েছে এবং ক্যালসিয়াম রয়েছে, ভিটামিন ডিও রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় একটা এনার্জি ড্রিঙ্ক সব বাচ্চাদেরকে একটা দেওয়া উচিত। তারা যে বড়রাও আছে সেই বড়রাও খেতে পারেন, খুবই টেস্টি লাগছে আমার কাছে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।